বন্ধুরা, প্রাণী জগতের প্রত্যেকটি প্রাণী নিজেকে বাঁচিয়ে রাখতে শিকারের উপর নির্ভর করে থাকে, আর প্রত্যেকটি প্রাণীর প্রকৃতি থেকে পাওয়া শক্তি ও বুদ্ধি দিয়ে শিকারী প্রাণীর উপর হামলা করে, আর শিকারী প্রাণীগুলো মাঝে মাঝে নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তবে প্রাণী জগতের ছোট ছোট কিছু প্রাণী রয়েছে যারা কিনা ভয়ঙ্কর বাঘ কিংবা কুমিরের সাথে যুদ্ধ করেও নিজেকে বাঁচিয়ে এনেছে, আর সেই প্রাণীটির নাম হলো অটার, যার মুখটা কিছুটা কুকুরের মতো দেখতে হয় থাকে, যারা কিনা জল কিংবা স্থলে সমানভাবে বিচরণ করতে পারে। অটারদের লম্বা পাতলা দেহ এবং অপেক্ষাকৃত ছোট অঙ্গ থাকে। তাদের সবচেয়ে আকর্ষণীয় শারীরিক বৃদ্ধির বৈশিষ্ট্য হলো শক্তিশালী জালযুক্ত পা যা সাঁতার কাটতে ব্যবহার হয়, এবং পানির নিচে শ্বাস ধরে রাখার জন্য তাদের শীল সাদৃশ্য ক্ষমতা থাকে। বেশিরভাগের পায়ের ধারালো নখ থাকে এবং সামুদ্রিক ওটার ব্যতীত সকলেরই লম্বা পেশিবহুল লেজ থাকে। 13টি প্রজাতির প্রাপ্তবয়স্কদের আকার 0.6 থেকে 1.8 মিটার দৈর্ঘ্য এবং 1 থেকে 45 কেজি ওজনে হয়ে থাকে। এশিয়ান ওটার হলো সবচেয়ে ছোট ওটার প্রজাতি এবং দৈত্যকার ওটা এবং সামুদ্রিক ওটার সবচেয়ে বড়। তাদের খুব নরম উপাত্তযুক্ত আন্ডারফার রয়েছে যা লম্বা গাঢ় চুলের বাইরেও স্তর দ্বারা সুরক্ষিত। এটি বাতাসের একটি স্তরকে আটকে রাখে যা তাদের শুকনো, উষ্ণ এবং কিছুটা জলের নিচে রাখতে সহায়তা করে। তারা দলবদ্ধ হয়ে যে কোনো প্রাণীর উপর হামলা করতে পিছু হয় না। তাহলে বন্ধুরা, শুরু করা যাক এই প্রাণীটির সাথে যুদ্ধে লিপ্ত কয়েকটি ভিডিওর বিস্তারিত নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নাম্বার 1, অটার ভার্সেস মাঙ্কি। এই ভিডিওটি একটি পার্ক থেকে নেওয়া। এই ভিডিওতে একটি বানর গাছ থেকে একটি পানির ফাঁকা কূপের মধ্যে পড়ে যায়, যেখানে এই ভয়ঙ্কর অটারগুলোর বাস। বানরটি পড়ার সাথে সাথে কয়েকটি অটার তাকে ধরে পানির মধ্যে নিয়ে যায়। বানরটি অটারের সাথে অনেকক্ষণ লড়াই করে বাঁচতে চাইলেও সেটা সম্ভব হয়নি। পাশে থাকা একটা বানর তাকে বাঁচাতে চাইলেও এই অটারের শিকার থেকে বাঁচানো কখনোই সম্ভব হয়নি। এই ভিডিওতে কয়েকটি অটার বানরগুলোকে শিকার করার চেষ্টা করছে। নাম্বার 2, অটার ভার্সেস ক্লাম সিল্ক। অটারের প্রিয় খাবার শামুক কিংবা ঝিমুক। এই অটারগুলো এতটাই বুদ্ধিমান হয়ে থাকে যে যদি কোনো শামুক কিংবা ঝিনুক খেয়ে থাকে, তারা খাবারের আগে এই ঝিনুকগুলোর খোলো শক্ত কোনো বস্তুর সাথে আঘাত করে ভিতরের মাংস বের করে নেয়। এই ভিডিওতে দেখছেন অটারটি তার বুকের ওপর একটি পাথরের টুকরো নিয়ে তার উপর আঘাত করে শামুকের খোলস সরাচ্ছে। অনেক সময় নদীতে থাকা বড় বড় শিপের সাথে আঘাত করে ভেঙে শামুকের মাংস খেয়ে থাকে। নাম্বার 3, অটার ভার্সেস ক্রোকোডাইল। পানিতে বাস করার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কুমির, কিন্তু এই কুমিরকে পর্যন্ত অটার আক্রমণ করার চেষ্টা করে। যদিও পানিতে অটারগুলো অনেক দ্রুত গতির হয়ে থাকে, যার কারণে কুমিরকে বিরক্ত করলেও কুমির অটারগুলোকে তার নাগালের কাছে পায় না। কুমিরগুলো যখন স্থলে উঠে বিশ্রাম নিয়ে থাকে তখন অটার তাদের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু কুমিরের দেহ অনেক শক্ত হওয়ার কারণে অটারগুলো তাদের আক্রমণ করে তেমন সুবিধা করতে পারে না। তবে এরা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে কোনো সময় দলবদ্ধ হয়ে কুমির কিংবা অন্যান্য ভয়ঙ্কর প্রাণীর উপর হামলা করার তৃতীয়বার ভাবে না। নাম্বার 4, অটার ভার্সেস জাগুয়ার। আমাজন জঙ্গলে জাগুয়ার সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী প্রাণীদের মধ্যে অন্যতম। এরা মূলত গভীর জঙ্গলে বাস করে। তারা ক্ষুধার্ত থাকলে বিভিন্ন স্তরের প্রাণীদের খেয়ে থাকে। অনেক সময় অটারগুলোকে শিকার করে, যার ফলে পানিতে থাকা এই অটারগুলোর সাথে মাঝে মাঝে জাগুয়ারের লড়াই বেঁধে যায়। অধিকাংশ সময় অটারগুলো দলবদ্ধ থাকায় শিকারীকে পাল্টা ধাওয়া করে। এই অটারগুলো দলবদ্ধ হয়ে জাগুয়ারকে পর্যন্ত অ্যাটাক করার চেষ্টা চালিয়ে থাকে। নাম্বার 5, অটার ভার্সেস ডগ। এই অটারটি মাছের সন্ধানে একটি ডোবায় চলে আসে, কিন্তু ডোবায় পানি অল্প থাকায় হঠাৎ করে কিছু কুকুরের চোখে পড়ে যায়। কুকুরগুলো দেখা মাত্রই অটারটিকে আক্রমণ করা শুরু করে, কিন্তু এই ক্ষিপ্র অটারের সাথে কুকুরগুলো পেরে উঠছিল না। কুকুরগুলোর আক্রমণ দেখে বারবার অটারটি কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর যখনই অন্য একটি অটার চলে আসে, সাথে সাথে মিলিত হয়ে কুকুরগুলোকে তাড়া করে। নাম্বার 6, অটার ভার্সেস লায়ন। সিংহ কতটা দুর্দৃশ্য প্রাণী তা তো আমরা সবাই জানি। এই সিংহ মাছ এবং অন্যান্য জলজ প্রাণীও খেয়ে থাকে। তবে এই ভিডিওতে একটি অটার অল্প পানি বেষ্টিত একটি ডোবায় চলে যায় শিকার করার জন্য, যেটা ছিল তার মারাত্মক ভুল, যার ফলশ্রুতিতে তার জীবন দিতে হয়। পাড়ে থাকা কয়েকটি লায়ন তার গতিবিধি অনুসরণ করে অটারের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।